Baila, vas. Andrò, baila. Ida. Shate asse motka chingi. Baila motka chingi. তো বন্ধুরা আজকে লক্ষ্য করেছে যে প্রচুর পরিমাণে বাটা মাছ পড়েছে। এই দেখতে পাচ্ছেন আর একটি বাইলা মাছ আছে, পানি শুকিয়ে গেছে। এই যে গুলশা ট্যাংরাও আছে সাথে। বন্ধুরা এখন সকালবেলা, তার জন্য ভিডিও অন্যরকম দেখাইতেছে। এখনো সূর্য ওঠেনি, দেখেন তো বন্ধুরা। এই দেখেন গাইরা মাছ উপরে জীবিত আছে এখনো পানির ভিতরে। ওরে বাবা, গাইরা মাছ খুব কাটা। বন্ধুরা এই জায়গা দেখি তিনি মাছ আছে, দেখছিলাম বাইলা মাছ। ছোট একটি বাইলা আছে। বন্ধুরা এই জায়গাটা লক্ষ্য করবেন যে বাটা মাছ আছে, বাইলা মাছ আছে। আরে গুলশা মাছ, এই যে বাটা বাইলা মাছ। তোমাদের সামনে দেখে যাচ্ছে মাছ আছে, মটকা চিংড়ি মাছ দুইটা আছে, দুইটা চিংড়ি। যদিও চিংড়ির কালার লাল, তবে এখন দেখাইতেছে নীল, কারণ আবহাওয়ার জন্য। তো বন্ধুরা আরো একটি দেখা যাইতেছে মটকা চিংড়ি। বন্ধুরা আজকে খুব বাটা মাছগুলো বেশি পড়েছে। এই যে সামনে দেখা যাচ্ছে, ওই যে ধরতেছে দেখতে পাচ্ছে। তো বন্ধুরা সামনে একটি বড় বাটা দেখা যাইতেছে। আরে দেখে লোকাইতেছে। ও বাটার সাথে আছে বাইলা। এই যে দেখেন বড় বাটাস বাইলা। তো অনেক ছোট আর একটি বাইলা আছে। যাই হোক, চলুন দেখে দেখ সামনে কি আছে। সামনে বাটা মাছ, আজকে প্রচুর পরিমাণে বাটা পড়েছে। দিলে তো বন্ধুরা লক্ষ্য করবেন যে বাটা মাছ এই জায়গায় অনেকগুলো আছে, এই যে উপরে উঠতেছে। তো এই জায়গাটা মাছ আছে কি হচ্ছে দেখা যাক। ও মটকা চিংড়ি, বাটা মটকা চিংড়ি এক জায়গায় লুকাইছে। এই যে বন্ধুরা দেখেন বাটার মটকা চিংড়ি, আরও বাটা আছে। ও আটকান দিতেছে না। আচ্ছা বন্ধুরা বাটা মাছ, এই একটা বাটা মাছ। বন্ধুরা হাত দিলে শুধু বাটা মাছ ওঠে। এই যে
তো যাই হোক, সামনে যাওয়া যাক। এই যে এই ছাড়াটার ভিতরে একটা মাছ আছে, ও চলে গেছে। বাটা মাছটা বেশি। তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেন যে এই জায়গায় একটা কোট আছে, এই কোটের ভিতরে কিরকম মাছ, শুধু মাছের মাথা দেখা যাইতেছে, দেখতেছেন অনেক মাছ আজকে। এই যে দেখেন বন্ধুরা, হাত দিলে শুধু মাছ। বন্ধুরা এই কোটের মাছ ধরা দেখতে পারবেন শেষ সময় পানি শুকাইলে। তো চলুন এখন অন্যদিকে যাওয়া যাক। তো বন্ধুরা ওপার একটি কোট আছে দেখা যাইতেছে, এই যে এই পারটা শুকায়নি এখন পর্যন্ত। তো সূর্য হবে এই যে মাত্র ওঠা ধরছে, আর এই কোটটা দেখা যাক, মাছ দেখা যাইতেছে অনেক। ওরে ভাই, বিশাল বিশাল বাটা মাছ! ওরে ওরে ওয়াও বন্ধুরা, আজকে খুব বড় সাইজের বাটা মাছ। এই ওরে বিশাল বিশাল চিংড়ি আছে, গলদা চিংড়ি। এই দেখেন বড় বাটা, এই যে ও যেরকম আছে বাটা মাছ বড় বড়। এই যে বন্ধুরা গলদা চিংড়ি আছে আর একটা, এই যে বাচ্চাটা বাচ্চা, হ্যাঁ হ্যাঁ ঠ্যাংটা ফুলে গেছে। বন্ধুরা এই জায়গায় বাটা মাছ আছে মনে হয় কম থেকে বিশ থেকে পঞ্চাশটা আছে। এই যে এইসব বাটা মাছ খুব বড় সাইজের বাটা আজকে পড়েছে বন্ধুরা। এই কোটটার ভিতরে দেখতেছেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, প্রচুর পরিমাণে বাটা মাছ। দেখেন শুধু বাটা মাছ দেখতে পাচ্ছে না, দেখতেছেন কোটের মাছ ধরা শুরু হয়ে গেছে। আর কয়টা লাগে? একটার বেশি লাগে, একটারই চারটে ব্যবস্থা করিয়ে লাগবেন। বন্ধুরা প্রায় শেষ, মানে এই যে কোটটা আছে ওই সাইডের কোট ধরতে আছে, দেখতে পাচ্ছেন এর ভিতরে মাছ আছে ছোট বড়, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এবার বাদ দিতে আছে, এইবার পানিটা শুকাবে কোটের। তো এখন ওই যে জ্বর হয়ে গেছে নদীতে কিছুটা। তো বন্ধুরা এই কোটের ভিতরে খুব ভালো পরিমাণ মাছ দেখা যেতেছে। উঁচু পরিমাণ মাছ দেখতে পাচ্ছেন, বন্ধুরা মাছ দেখতে পাচ্ছেন। কেন নাতি জমাই খুব ভালো পরিমাণ মাছ দেখা যাচ্ছে, পানি শুকাইতেছে। দেখেন মানুষ আর মানুষ সকলে মাছের দিকে আগত দেখাই আছে, কোন সময় দুইটা ধরবে আর নেবে। অনেক চিংড়ি মাছ দেখা যায়, দেখতে পাচ্ছেন অনেক মাছ। ওহ
এই যে এইগুলো দেখতেছেন, এগুলো চিংড়ি মাছ। এক জায়গায় এত সকালে এত কত বড় সময় ধান দিতে খারাপ কথা কেউ বলিবেন না। চরিত্রের রূপে ধর্ষণের মামলা হবে।